বায়োকেমিস্ট্রি মাসুদ, দেখা যায় পাওয়ার পয়েন্টটা? জি স্যার, দেখা যায়? আচ্ছা, আগের যে স্ট্রাকচার পড়াইছিলাম ওই স্ট্রাকচার ও মাসুল এর সাথে রিলেটেড আছে। এখানে তোমার বেসিক্যালি মাসুলকের ভিতরে কি কি প্রোটিন থাকে আজকে একটু শেখার চেষ্টা করবো আর কি। এই প্রথম স্লাইডে দেখো, একটা বেলজিয়ান একটা কেটেল দেওয়া আছে। এটা এটা মাসুল কিরকম আছে? মাসুল ইজ স্ট্রং টিস্যু দ্যাট ক্যান বি কন্ট্রাক্ট ইন অ্যান অর্ডারলি ম্যানার বা অর্ডারলি ওয়ে। এটা ওই বেলজিয়ামে ডেভেলপ করা, প্রায় 100 বছর লাগছে এই কেটেলটা ইয়ে করতে। যখন ভিপ কেটেল করবা তখন এটার ডিটেলস জানবা। ইয়ে ফাইনালি তো মাসুলকে ভিতরে আমরা বলছি যে এটা মেইনলি লিভিং অ্যানিমেলে ইজ রেসপন্সিবল ফর অলমোস্ট অল দ্য মুভমেন্টস ইন অ্যানিমালস। অ্যানিমেলের মুভমেন্টের জন্য এটা প্রয়োজন হয়। আর এর থাকে কীরকম টোটাল বডি মাসে বা লাইভ ওয়েটের 40 থেকে 45% সিস্টেম কনভার্টিং কেমিক্যাল এনার্জি ইনটু মেকানিক্যাল বডি মাসের। এটা তোমার কেমিক্যাল এনার্জিতে ট্রান্সফার হয়। আমরা আরো বলছি যে 3 types অফ মাসল থাকে, কার্ডিয়াক, স্মোথ। এই দুটো হলো ইনভলান্টারি, এটা কন্ট্রোল করে, কন্ট্রোল বাই অটোনমিক নার্ভাস সিস্টেম। আর একটা ভলান্টারি মাসল যেটা আমাদের মিট কনসার্ন, সেটা হচ্ছে হচ্ছে স্কেলেটাল মাসল। আর স্ট্রাকচারাল ইউনিট আমরা বলছি যে মায়োসাইট, মায়োসাইট বা মাসুল ফাইবার। এই প্রত্যেকটা রাউন্ড দেখো, এটা হলো মাসুল ফাইবার, একাধিক মাসুল ফাইবার। এবং যেটা তোমার এন্ডো, প্রত্যেকটা মাসুল ফাইবারই আবার এন্ডোমাইসিনটা কভার থাকে। আর অনেকগুলো মাসুল ফাইবার মিলা কভারিং, এটা হলো পেরিমাইসিয়াম। এই যে পেরিমাইসিয়াম, এটাকে ফিসিকুলো বলে। আবার হোল যে এটা স্ট্রাকচার আমরা ডিটেলস যখন করছি, এখানে আমরা দেখার চেষ্টা করছি যে এখানে কি মাসুল, এখানে ট্যান্ডন বোন বলছিলাম, এটা হচ্ছে মায়ো ফাইবার মাসুল ফাইবার, ইন্ডিভিজুয়াল মাসুল ফাইবার। একটা মাসুল ফাইবার যখন ক্রস সেকশন করা যাবে লুক লাইক এরকম। এখানে ধরো যে মাল্টি নিউক্লিয়েটেড নিউক্লিয়াস। আবার যখন অনেকগুলো একটা মাসুল ফাইবার মিলে লট অফ মায়োফাইব্রিল থাকে, একটা মায়োফাইব্রিল যখন নেবে তখন তবে হলো সার্কুমেয়ার। সার্কুমেয়ারকে যখন আমরা দেখবো ইলেকট্রনিক মাইক্রোস্কোপ তখন আমরা দুইটা জেড লাইন পাবো। জেড লাইনের সাথে যে দুইটা মেইনলি প্রোটিন থাকে সেটা হলো অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। আর একটা স্ট্রাকচার ডেডলাইন দেখো, এখানে আবার এ ব্যান্ড নর্মালি আমরা বলছি যে থিক ফিলামেন্ট যেটাকে মায়োসিন বলা হয়, আই ব্যান বলা হয় থিন ফিলামেন্টকে বা ইয়েকে কী বলে অ্যাক্টিনকে। টার্মিনাল সিস্টেমে বা ট্রান্সভার্স টিউবুল থাকে যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলে। তারপরে মাসুলকে মাইটোকন্ড্রিয়া থাকে, এটাকে একটাকে মাইটোকন্ড্রিয়াম বলে। সেটা মাসুল ফাইবারের মেমব্রেনকে বলা হয় সার্কুলেমা। প্রোটিন অফ মাসুল, প্রোটিন যখন আমরা বলবো তখন 3 types অফ প্রোটিন থাকে। প্রোটিন হলো সার্কোপ্লাজমার ভিতরে থাকে, মানে মাসলের সাইটোপ্লাজমের ভিতরে কিছু প্রোটিন আছে। তারপরে প্রোটিন সব মায়োফাইবিল, মায়োফাইবিলের প্রোটিন এবং প্রোটিন স্ট্রোমা কানেক্টিভ রিলেটেড সেগুলো।
প্রোটিন অফ সাইটোপ্লাজমা বা সাইটোপ্লাজমার ভিতরে কি কি প্রোটিন থাকে, এনজাইম অফ গ্লাইকোলাইসিস রিলেটেড যেগুলো সংক্ষেপে এদেরকে বলা হয় মায়োজেন। আর কিছু প্রোটিন থাকে যাদের অ্যালবুমিন বলে, কিছু গ্লোবুলিন, কিছু মায়োগ্লোবিন। মায়োগ্লোবিন রেসপন্সিবল ফর রেড কালার, যেটাকে তোমার ক্রোমোপ্রোটিন বলে, প্রোভাইড দ্য রেড কালার টু মাসল, রেসপন্সিবল ফর অক্সিজেন স্টোরেজ। এটা হলো সাইটোপ্লাজমা প্রোটিন। এর বেসিক্যালি গ্লাইকোলাইসিস রিলেটেড প্রোটিন, মায়োজেন, অ্যালবুমিন, গ্লোবুলিন, মায়োগ্লোবিন। প্রোটিন অফ স্ট্রমা, এটা কোলাজ বলে না, কোলাজেন, কেরাটিন, ইলাস্টিন আর কনস্টিটিউন্স অফ কানেক্টিভ টিস্যু অফ ভেসেল ওয়ালস, নার্ভ অ্যান্ড সার্কুলেমা। সার্কুলেমা তো জানোই যে মায়োফাইব্রিলের ভিতরে যে প্রোটিন থাকে, টোটাল প্রোটিনের 56-60% থাকে মায়োসিন, 20-25% থাকে অ্যাক্টিন। অ্যাক্টিনের ভিতরে আরও যেটা প্রোটিন থাকে সেটা হলো ট্রোপোমাইসিন অ্যান্ড ট্রোপোনিন কমপ্লেক্স। ট্রোপোনিন কমপ্লেক্স কেন, এখানে ট্রোপোনিন আই, ট্রোপোনিন সি এরকম আরও মানে এদের ক্লাসিফিকেশন আছে ট্রোপোনিন। একটা ক্লাসে বলছিলাম যে যখন একজন রোগী হার্ট অ্যাটাক করে তখন ট্রোপোনিন আই হলো ইন্ডিকেটর, ব্লাড নিয়ে আই টেস্ট করবে যে একজন মানুষ যখন হসপিটালাইজড হয়, হসপিটালাইজড হওয়ার সাথে সাথে ব্লাড প্যারামিটার হয় দ্যার পেশেন্ট হার্ট অ্যাটাক অর নট, এটা ইন্ডিকেটর হলো ট্রোপোনিন আই। আয়ের পরিমাণ যদি বেড়ে যায় মানে নর্মাল লেভেলের চেয়ে তখনই বলা হয় যে এটা হার্ট স্ট্রোক বা হার্টজনিত সমস্যা। ট্রোপোনিনটা থাকে কোথায়, অ্যাক্টিন প্রোটিনের উপরে। তারপরে তোমার স্ট্রাকচার অফ ফিলামেন্ট অফ মায়োফাইব্রিল, সারকোপ্লাজমা অফ দ্য স্ট্রায়েটেড মাসল ফাইবার কন্টেইন মায়োফাইব্রিল ওরিয়েন্টেড অ্যালং হুইচ আর বিল্ড অফ টু টাইপস অফ প্রোটিন, বলা হচ্ছে এদের মায়োফিলামেন্ট বলে। তারপরে আসে সার্কোমেয়ার। সার্কোমেয়ারে আমরা বলছি যে দুইটা জেড ডিস থাকে, দুই কর্নারে দুইটা জেড ডিস। হ্যাঁ, সার্কোমেয়ারের ভিতরে দেখো এই যে অনেকটা একটু ব্ল্যাকিশ বা ব্রাউনিশ কালার, এটাকে আমরা বলি থিন ফিলামেন্ট বা অ্যাক্টিন। আর এই যে মাঝখানে যে তিনটা রডের মতো স্ট্রাকচার আছে এদেরকে বলা হয় থিক ফিলামেন্ট বা মায়োসিন ফিলামেন্ট। এই দুইটা বলছি যে কন্ট্রাকশন রিল্যাক্সেশনে হেল্প করে, কন্ট্রাকশন হলে ডেড লাইনের ডিস্টেন্স কমে যাবে আর রিল্যাক্সেশন হলে ডেড লাইনের ডিস্টেন্স বেড়ে যাবে। মাসল কন্ট্রাকশন ইজ ক্যারিড আউট ডিউ টু দ্য স্লাইডিং অফ থিক অ্যান্ড থিন ফিলামেন্ট and a chemical energy ATP and contraction is related by calcium concentration. Right, so it will be developed in deep down, the thick filament structure that it contains myosin binding protein C, myosin binding protein C থাকে এখানে। তাহলে thick filament এর ভিতরে আর একটা প্রোটিন পেলাম, মায়োসিন ইটসেলফ প্রোটিন, বা এর ভিতরে আর একটা প্রোটিন আছে যেটাকে বলা হয় প্রোটিন সি, দিস বাইন্ডস অ্যাট দ্য ওয়ান এন্ড অফ দ্য থিক ফিলামেন্ট, মানে থিক ফিলামেন্টের প্রান্তে থাকে, অ্যান্ড দ্য আদার টু অ্যাক্টিন, আর একটা থাকে হলো অ্যাক্টিনের প্রান্তে। থিক ফিলামেন্টস কনসিস্ট অফ মায়োসিন মলিকিউলস, থিক ফিলামেন্টের ভিতরে কী থাকে, মায়োসিন মলিকিউল থাকে। মায়োসিন মলিকিউল কীরকম, এখানে আমরা যে ডাল্টন বলি, যেমন ধরো এখানে 200,000 ডাল্টন, মানে 1,10,000 200,000 টু হেভি প্রোটিন থাকে মায়োসিন মলিকিউল। এর
ডালটন এর নর্মাল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে মেজার করা হয়, এসপিএস জেল ইলেকট্রোফোরেসিস। আর ফোর লাইট চেইন থাকে, এটা হলো 1 লাখ, না 1 লাখের 1 ফোর্থ, সেটা হলো 25,000 ডালটন। হেভি চেইনস আর কয়েলড অ্যারাউন্ড ইচ আদার অ্যান্ড ফর্ম দ্য টেইল অফ দ্য মুলকি। দেখো এখানে যে ছবিতে দেখা যায় যে এখানে ব্রাঞ্চিং আছে, দুইটা হেড আর টেইল থাকে। এই টেইলে থাকে হলো হেভি চেইন, চেইনের মধ্যে টু লাইট চেইনস ফর্ম দ্য গ্লোবুলার হেড অফ দ্য মুলকি। দুইটা লাইট চেইন পরে গ্লোবুলার হেড, দি হেড হ্যাজ এটিপিএস প্রপার্টিস, মানে ওই এটিএস এটিপিএস সিক্রেশন করে, যেটা এটিপিকে ভেঙে এডিপি অ্যান্ড ইনঅর্গানিক ফসফরাস তৈরি করে। তাহলে এদের কাজ কি? গ্লোবুলার হেড যেটা, ওই দেখো দুইটা হেড আছে টেইলে, এই যে চেইন, এটা হলো একটা স্ট্রাকচারাল থিক ফিলামেন্ট, যেটা টেল থাকবে কয়েল বা চেইনের মতো, আর মাস্কুলার হেড থাকবে, হেডটা হচ্ছে গ্লোবুলার ট্র্যাক, দুইটা গ্লোবুলার, গ্লোবুলার হেড ডেরাইভস মুভমেন্ট অফ অ্যাক্টিং ফিলামেন্টস, না সরি, গ্লোবুলার হেড ড্রাইভস মুভমেন্ট অফ অ্যাক্টিং ফিলামেন্ট, এটাকে ড্রাইভ করে অ্যাক্টিং ফিলামেন্ট, মানে ফরওয়ার্ডিং অথবা ব্যাকওয়ার্ড মুভমেন্টে যাবে কি যাবে না, ফিলামেন্টস ফাস্ট মায়োসিন ফিলামেন্টস, রেগুলেটিং এটিপিএস ফাংশন ডিপেন্ডিং অন দেয়ার ফসফোরিলেশন স্ট্যাটাস, মায়োসিন হেড। আর এখানে তোমার ইয়ে দেওয়া আছে, এই যে ট্রোপোনিন কমপ্লেক্স, এটাকে ট্রোপোনিন কমপ্লেক্স বলা আছে, এখানে সি ডি ই, এখানে আবার থিন ফিলামেন্টে কি কি স্ট্রাকচার থাকে এটা পরে আসবে। থিন ফিলামেন্ট যেটাকে আমরা অ্যাক্টিন বলি, এই থিন ফিলামেন্ট কনসিস্ট অফ প্রোটিন কল অ্যাক্টিন, মেজর প্রোটিন যেটা চেইন আকারে থাকে এটাকে বলা হয় অ্যাক্টিন, অ্যাক্টিন ফর্মস ক্রস ব্রিজেস, ক্রস ব্রিজ কার সাথে করে, মায়োসিনের সাথে করে, উইথ মায়োসিন ডিউরিং মাসল কন্ট্রাকশন। দি থিন ফিলামেন্ট অলসো কন্টেইন ট্রোপোমাইসিন, ট্রোপোমাইসিনও থাকে। দিস প্রোটিন ইজ ইনভলভ ইন দ্য কন্ট্রোল অফ মাসল কন্ট্রাকশন, ট্রোপোমাইসিন। তাহলে আমরা এখানে কি পেলাম, থিন ফিলামেন্টে দুইটা প্রোটিন পেলাম, যে একটা মেজর প্রোটিন হলো অ্যাক্টিন আর একটা হলো ট্রোপোমাইসিন। আবার আরো দেখো এখানে জি অ্যাক্টিন বাইন্ডস গ্লোবুলার মায়োসিন হেড, জি অ্যাক্টিন বাইন্ডস গ্লোবুলার মায়োসিন হেড। আমাদের যে থিক ফিলামেন্ট মায়োসিন ছিল, ওইখানে যে গ্লোবুলার হেড ছিল, এই গ্লোবুলার হেডের সাথে বাইন্ড করে জি অ্যাক্টিন, জি অ্যাক্টিনটা হচ্ছে, তাহলে আমরা এখানে অলরেডি তিনটা প্রোটিন পেলাম থিন ফিলামেন্টে, বা একটা হলো অ্যাক্টিন, ট্রোপোমাইসিন, আর হলো জি অ্যাক্টিন। জি অ্যাক্টিন দেখো যে ইয়েলো স্ট্রাকচার আছে এইখানে, এটা হলো মায়োসিন বাইন্ডিং সাইট কভার্ড বাই ট্রোপোমাইসিন, এই ট্রোপোমাইসিন সরে গিয়ে তোমার ওই গ্লোবুলার মায়োসিন হেড অ্যাটাচ হয় জি অ্যাক্টিনের সাথে। এরা কী করে, দে ইনহেবিট দ্য ইন্টারঅ্যাকশন বিটুইন অ্যাক্টিন মায়োসিন ডিউরিং রিল্যাক্সেশন। এখন যতক্ষণ বাইন্ডিং থাকবে জি প্রোটিনের সাথে বা জি অ্যাক্টিন প্রোটিনের সাথে উইথ গ্লোবুলার হেড মায়োসিন হেডের সাথে, ততক্ষণ পর্যন্ত এটা আর রিল্যাক্সেশন যাবে না, এটা কন্ট্রাকশন অবস্থায় থাকবে মাসল ফাইবার। তাহলে মাসল ফাইবার কার সাথে কার হয়, যে মায়োসিন ফিলামেন্টের যে হেড আছে, হেডের সাথে যে গ্লোবুলার প্রোটিন থাকে, গ্লোবুলার প্রোটিন তোমার অ্যাক্টিনের যে জি বাইন্ডিং সাইট আছে, জি প্রোটিন একটা প্রোটিন, এবং এটা তোমার আবৃত থাকে হলো ট্রোপোমাইসিন দ্বারা, ট্রোপোমাইসিনকে আবার নটের মতো গিদ্ধে রাখে ট্রোপোনিন। তাহলে ট্রোপোনিনকে সরতে হবে, ট্রোপোনিন কোন সময় সরে, যখন ক্যালসিয়াম এসে যোগ হবে ট্রোপোনিনের সাথে, ট্রোপোনিন উঠে যাবে, ট্রোপোনিন উঠে গেলে ট্রোপোমাইসিন উঠে যাবে, তখন ফ্রি বাইন্ডিং সাইট অফ অ্যাক্টিন ফিলামেন্ট, যেটাকে বলা হয় জি অ্যাক্টিন, এই জি অ্যাক্টিনের সাথে মায়োসিনের
গ্লোবুলার যে হেড আছে এটা অ্যাটাচমেন্ট হবে। এই অ্যাটাচমেন্ট অবস্থায় কোনো কোনো সময় মাসল স্ট্রাকচার রিল্যাক্সেশন পজিশনে থাকে না, এটা থাকে হলো কন্ট্রাকশন ফেজে। মেইন অ্যাক্সেসরি প্রোটিনস দ্যাট প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মাসল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, একটা হলো টাইটিন নেবুলিন। টাইটিন নেবুলিন থাকে তোমার জেডলাইন বরাবর অ্যাক্টিন এবং মায়োসিনকে অ্যাটাচ করে থাকে টাইটিন নেবুলিন। আলফা অ্যাক্টিন অ্যাক্টিনের সাথে জ্যাসমিন থাকে ডিস্ট্রফিন ক্যালসি নিউরিন মায়োসিন বাইন্ডিং প্রোটিন সি। ফাংশন হলো এদের হেল্প ইন রিল্যাক্সেশন অফ মাসল অ্যাসেম্বলি লেন্থ অফ অ্যাক্টিন অ্যান্ড ফিলামেন্ট স্টেবিলাইজেশন অফ অ্যাক্টিন ফিলামেন্ট অ্যান্ড মেনটেনিং স্ট্রাকচার অফ সার্কুলেট। এই কাজগুলো করে আর sources of energy for muscle contraction. Sources of energy for muscle contraction. Energy metabolism. এখন মানে এনার্জি যে দেয় মাসল কন্ট্রাকশনে কি কি দেয়, তো তোমাদেরকে আগেও বলছি যে এখানে ক্রিয়েটিন ফসফেট থাকে। স্কেলেটাল মাসল কন্টেন্ট ফসফোক্রিয়েটিন, মাসলের ভিতরে এটা ইনবিল্ট থাকে, মাসলকে তোমার ক্রিয়েটিন বা ফসফোক্রিয়েটিন থাকে। উইচ অ্যাক্টস অ্যাজ অ্যান এনার্জি ইট ইজ টু ফর শর্ট টার্ম এন্ড এভরিথিং সেকেন্ড ডিমান্ডস। সেকেন্ড ডিমান্ডস হলে হঠাৎ করে ধরো তোমাকে নার্ভ ইনফাস দিল যে তোমার তাৎক্ষণিক এনার্জি দরকার, তখন তোমার এটিপি এত ভেঙ্গে এডিপি হবে ইনঅর্গানিক ফসফরাস, এই সুযোগ নাই। তখন তাৎক্ষণিক যে এনার্জি দেয় এটাকে বলা হয় এটাকে সেকেন্ড এনার্জি বা সেকেন্ড ডিমান্ড বলে, এটা ক্রিয়েটিন ফসফেট দেয় মাসুলকে। স্কেলেটাল মাসুল ক্যান নট কন্ট্রিবিউট ডাইরেক্টলি টু ব্লাড গ্লুকোজ বিকজ ইট ডাজ নট কন্টেন গ্লুকোজ সিক্স ফসফেটেস। স্কেলেটাল মাসুল তোমার ভেঙ্গে যে এটা ব্লাড গ্লুকোজ দিবে সেটা করতে পারে না, কারণ ইট ডাজ নট কন্টেন গ্লুকোজ সিক্স। তোমার যদি এটা হয় না, এটা ওই তোমার মাসুলকে যে কার্বোহাইড্রেট আমরা গ্লাইকোজেন বলি, গ্লাইকোজেন ভেঙে গ্লাইকোলাইটিক পাথওয়েতে এটা অ্যানারোবিক মেটাবলিজম ইন স্কেলেটাল মাসল প্রোডিউস অ্যানারোবিক গ্লাইকোলাইসিস বলে। দেন পাসেস টু লিভার, এই ল্যাকটোজটা চলে যাবে কোথায়, লিভারে, তো সিনথেসাইজ গ্লুকোজ উইচ ক্যান ডাইরেক্ট দ্য মাসল মাসল এই এই যে স্কেলেটাল স্কেলেটাল মাসল ল্যাকটেট প্রোডিউস করলো থ্রু দ্য প্রসেস অফ অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, দেন ইট পাসেস টু লিভার টু সিনথেসাইজ গ্লুকোজ। এই ল্যাকটেট থেকে আবার গ্লুকোজ হলো, উইচ ক্যান দেন টু মাসল এগ্রি কি হয় ফ্যাটি অ্যাসিড এবং কিটোন বডি যে থাকে আর হলো মেজর সোর্স অফ এনার্জি। আবার প্রোটিওলাইসিস সাপ্লাইস অ্যামাইনো অ্যাসিড। প্রোটিওলাইসিস মানে কি, প্রোটিন ভেঙে ভেঙে যায়, ভেঙে গিয়ে প্রোটিন ভাঙলে কি হবে, প্রোটিনের মনোমারিক্রিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এরা এই অ্যামাইনো অ্যাসিড ফর কি করে এটা গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতে এরা এনার্জি দেয়, মানে আনলিমিটেড প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড ভেঙে গ্লুকোজ হবে এবং এটা এনার্জি দেবে, সেটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। মেটাবলিজম অফ ব্রাঞ্চ চেইনস অ্যামাইনো অ্যাসিড, মেজর অ্যামাইনো অ্যাসিড ইমিনেটিং ফ্রম মাসল, মেইনলি মাসল থেকে যে মেজর অ্যামাইনো অ্যাসিড আছে এটা হল অ্যালানিন অ্যালানাইন টেস্টাইন মেইনলি ফর গ্লুকোনিওজেনেসিস ইন লিভার। গ্লুকোনিওজেনেসিস কোথায় হয়, লিভারে হয়, ফর্মিং পার্ট অফ দ্য গ্লুকোজ অ্যালানাইন সাইকেল অ্যান্ড গ্লুটামাইন টেস্টাইন মেইনলি ফর দ্য গাট অ্যান্ড কিডনিস। তাহলে আমরা মেজর অ্যামাইনো অ্যাসিড সব মাসল দুইটা পাই, সেটা হলো অ্যালানাইন এবং গ্লুটামাইন। অ্যালানাইন হয় গ্লুকোনিওজেনেসিস ইন লিভারে আর
এটা গাট এবং কিডনিতে তোমার দুটা মাইন গ্রুপে করে পড়ে। তারপর আছে এপিনেফ্রিন, স্টিমুলেটস গ্লাইকোজেনোলাইসিস ইন স্কেলেটাল মাসল। হোয়ারেস গ্লুকাগন ডাজ নট বিকজ অফ অ্যাবসেন্স অফ ইটস রিসেপ্টরস। গ্লুকাগন করে ইনসুলিন অ্যাকশন স্কেলেটাল মাসল টু ইনক্রিজ আপটেক অফ গ্লুকোজ। অ্যাক্টিন, মায়োসিন, ট্রোপোমায়োসিন, ট্রোপোনিন কমপ্লেক্স। এই যে ট্রোপোনিন বলছিলাম যে কি থাকে, বলছিলাম যে হার্টের হার্ট অ্যাটাকে ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ট্রোপোনিনের তিনটা কেমিক্যাল ফর্ম আছে, একটা হচ্ছে ট্রোপোনিন টি, একটা হচ্ছে ট্রোপোনিন আই, আর একটা হচ্ছে ট্রোপোনিন সি। এই আইটা হচ্ছে হার্ট অ্যাটাকের ইন্ডিকেটর, ট্রোপোনিন টি ট্রান্সফারের জন্য, আর ট্রোপোনিন সি আদার রূপে হবে। এটিপি, তারপরে ক্যালসিয়াম আয়নস আর দ্য কি কনস্টিটিউয়েন্টস ইন রিলেশন টু কন্ট্রাকশন, তারা কন্ট্রাকশনে হেল্প করে। ক্যালসিয়াম এটিপেস, ক্যালসিয়াম রিলিজ চ্যানেল, তারপরে ক্যালসিয়াম সিকুস্ট্রিন আর পুটিন ইনভলভ ইন ভেরিয়াস অ্যাসপেক্টস অফ ক্যালসিয়াম মেটাবলিজম মাসল। তাহলে দেখো এখানে কত প্রোটিন অলরেডি তোমার জেনে গেছো, ক্যালসিয়াম রিলেটেড কতগুলো প্রোটিন আছে, প্রত্যেক এনজাইম মনে রাখবা প্রোটিন। এই ধরো ক্যালসিয়াম এটিপেস, এটা হলো ক্যালসিকুস্ট্রিন, এটা একটা প্রোটিন ইনভলভ ভেরিয়াস অ্যাসপেক্টস অফ ক্যালসিয়াম মেটাবলিজম ইন মাসল। Biochemical events that occur during one cycle of muscle contraction and leads to the determinants that lead to relaxation. এটা তোমরা জানো যে মাসল কন্ট্রাকশন সাবজেক্ট টু ফাইন রেগুলেশন বাই দ্য নার্ভাস সিস্টেম। এক নাম্বার এক মিন করছে ডিসচার্জ অফ মোটর নিউরন, তারপরে দুই মিন করছে রিলিজ অফ ট্রান্সমিটার, মানে ট্রান্সমিটার মানে নিউরো ট্রান্সমিটার কাজ করে, যেটাকে আমরা বলি এসিটোকলিন। এসিটোকলিন এরা নার্ভাস সিস্টেমের যে স্টিমুলাস এটা ট্রান্সমিটার হিসেবে কাজ করে। অ্যাট মোটর অ্যান্ড প্লেট দেন বাইন্ডিং রিসেপ্টরস। তিন নম্বরে গিয়ে কী হয়, ইনক্রিজ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম কন্ডাক্টেন্স ইন অ্যান্ড প্লেট মেমব্রেন। তোমাদের মাসল কন্ট্রাকশনের যে ফেজগুলো পড়েছিলাম, যে মাসল কন্ট্রাকশন মানে রেস্টিং কন্ট্রাকশন, রেস্টিং সারকোমিয়া, হেড অফ মাসল, হেড অফ মায়োসিন হাইড্রোলাইসিস এটিপি টু এডিপি অ্যান্ড ইনঅর্গানিক ফসফরাস টু রেজাল এডিপি অ্যান্ড ইনঅর্গানিক ফসফরাস মায়োসিন কমপ্লেক্স। ওটা আমার ওই পেনশনের কাজ, হাই এনার্জি, হাই এনার্জি কনফার্মেশন একটা প্রোটিন ক্যালসিয়াম বাইন্ড হয়, ক্যালসিয়াম কোথেকে রিলিজ হয় মাসলকে, এটা হলো রেটিকুলাম থেকে। এতে ট্রোপোনিন এক্সপ্রেসিং অ্যাক্টিভ সাইড অন অ্যাক্টিন ফর্মিং অ্যাক্টোমায়োসিন কমপ্লেক্স দেন বাইন্ডিং টু এডিপি অ্যান্ড ইনঅর্গানিক ফসফরাস মায়োসিন কমপ্লেক্স স্টেপ টু। স্টেপ থ্রি প্রমোট দ্য রিলিজ অফ ইনঅর্গানিক ফসফরাস উইচ ইনিশিয়েটস দ্য পাওয়ার স্ট্রোক। এই পাওয়ার স্ট্রোকটা হলো যখন মায়োসিনের হেড তোমার অ্যাক্টিন জি প্রোটিনের সঙ্গে বাইন্ড করবে, বাইন্ড হওয়ার সাথে সাথে এটিপি যখন ব্যাংক্রিয়াটে ঢুকবে তখন স্ট্রোক দেয়, যেটাকে পাওয়ার স্ট্রোক বলে। এই পাওয়ার স্ট্রোক হলেই তোমার ওই রিলিজ হবে এটিপি এবং এটা পুলিং অফ ক্রসবেজ অ্যাক্টিন টুয়ার্ডস সেন্টার অফ সার্কুমিয়ার, তখন এটা শর্টেনিং হবে জেড লাইন, দুইটা জেড লাইন অথবা সার্কুমিয়ার লেন্স কোন সময় শর্টেনিং হয় যখন পাওয়ার স্ট্রোক হ্যাপেন। আমরা এই যে স্টেপস ইন মাসল কন্ট্রাকশন এক দুই তিন এটা ভালো করে বোঝার চেষ্টা করব। তারপরে আসো মায়োসিন হেড বাইন্ডস অ্যানাদার এটিপি ফর্মিং অ্যান অ্যাক্টিভ মায়োসিন এটিপি কমপ্লেক্স, এটা চার নম্বর স্টেপ।
মায়োসিন হেড কি করলো, এটির সাথে বাইন্ড করলো, ফর্মিং অ্যাক্টিন মায়োসিন এটিপি কমপ্লেক্স। স্টেপ ফাইভ এ কি কম্পোনেন্ট অফ, এখন রিল্যাক্সেশন স্টেজ আসবে। মায়োসিন এটিপি হ্যাজ এ লো অ্যাফিনিটি ফর অ্যাক্টিন অ্যান্ড অ্যাক্টিন ইজ দ্য রিলিজ। অ্যাক্টিন যখন রিলিজ হয়ে যাবে তখন এটি রিল্যাক্স করে চলে গেল। আর ইন স্টেপ ফোর ইন্ট্রাসেলুলার লেভেলস অফ এটিপি ড্রপ, কারণ আফটার ডেথ বা পোস্টমর্টেম স্টেজে যখন এটিপি ড্রপ করবে তখন কি হবে, এটিপি ডাজ নট বাইন্ড মায়োসিন হেড অ্যান্ড অ্যাক্টিন ডাজ নট ডিসোসিয়েট অ্যান্ড রিল্যাক্সেশন চার্জ হবে। যখন এটিপি থাকবে না তখন এটিপি ডিসোসিয়েট হবে, এটিপি ডাজ নট বাইন্ড মায়োসিন হেড, এটিপি মায়োসিন হেড এর সাথে অ্যাটাচমেন্ট হবে না, বাইন্ডিং হবে না। তাহলে তোমরা পাঁচটা স্টেপ পেলা হলো কন্ট্রাকশনে, সিমিলার ওয়ে রিল্যাক্সেশনেও এরকম নাম এরকম পাঁচটা স্টেপ আছে। ক্যালসিয়াম পাম্প ব্যাক ইনটু সার্কোপ্লাজমিক রেটিকুলাম বাই ক্যালসিয়াম এটিপিএস। ক্যালসিয়াম যখন রিলিজ হবে তখন এটা কন্ট্রাকশনে হেল্প করবে, কিন্তু ক্যালসিয়াম যখন ব্যাক করবে সার্কো প্লাজম থেকে তখন এটা আবার রিল্যাক্সেশন স্টেজে চলে যাবে। রিলিজ অফ ক্যালসিয়াম আয়ন ফ্রম ট্রোপোনিন, ট্রোপোনিন সি, মানে এনে আমরা জানি যে ট্রোপোনিনের তিনটা কেমিক্যাল স্টেট আছে, ট্রোপোনিন ট্রি যেটা ক্যালসিয়াম ট্রান্সপোর্ট করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে থিন ফিলামেন্টে, আবার রিলিজ যখন হয় তখন ক্যালসিয়াম আয়ন ট্রোপোনিন সি হেল্প করে। সিমিলারলি ট্রোপোনিন আর একটা ট্রোপোনিন বাই ইন্টারাকশন উইথ ট্রোপোমাইসিন, ভায়া ইন্টারাকশন উইথ ট্রোপোমাইসিন ইনহিবিটস ফার্দার মাইসিন হেড, মাইসিন হেড যাতে অ্যাটাচমেন্ট না হইতে পারে ট্রোপোনিন এটা হেল্প করে। অ্যান্ড এফ অ্যাক্টিভ ইন্টারাকশন, সবসময় মনে রাখবা যে মাইসিন হেড অ্যান্ড এফ অ্যাক্টিভ ইন্টারাকশন করে, এই ইন্টারাকশনে হেল্প করে ক্যালসিয়াম আয়ন অ্যান্ড ট্রোপোনিন। প্রেজেন্স অফ এটিপি মায়োসিন হেড লিড টু রিলিজ অফ এফ অ্যাক্টিভ, প্রেজেন্স যখন এটিপি থাকবে তার মায়োসিন হেড কি করবে তখন লিড টু রিলিজ অফ এফ অ্যাক্টিভ। এফ অ্যাক্টিভ দেখলা যে এই অ্যাক্টিন ফিলামেন্টের সাথে গ্লোবুলার ফর্মে যেটা থাকে যেটার সাথে মায়োসিন হেড অ্যাটাচমেন্ট হয় ওটাকে এফ অ্যাক্টিভ বলে। এর উপরে দুইটা কভারিং থাকে ট্রোপোমাইসিন, আর নট ফর্মে থাকে সেটা হলো ট্রোপোনিন। ট্রোপোনিনের আবার তিনটা প্রোটিন আছে, ট্রোপোনিন টি, ট্রোপোনিন আই, ট্রোপোনিন সি। অ্যান্ড এন্ড অফ রিল্যাক্সেশন ফেজ হলো দ্য এন্ড অফ ইন্টারাকশন বিটুইন অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন, যখন অ্যাক্টিন এবং মায়োসিনের মধ্যে কোনো ইন্টারাকশন থাকবে না তখন এটা হলো রিল্যাক্সেশন ফেজ অফ সার্কুলার অথবা জেড টু জেড লাইন। মোবাইলটা দি রুল অফ ক্যালসিয়াম আয়ন ইন মাসল কন্ডাকশন রিল্যাক্সেশন, মানে ক্যালসিয়াম, হাউ ক্যালসিয়াম আয়ন প্লে রুল ইন মাসল কন্ডাকশন রিল্যাক্সেশন, ডিউরিং কন্ট্রাকশন কি করে দেখো এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তোমরা শুনতেছ? জি স্যার। দেখো কয়েকটা স্টেপ আছে ক্যালসিয়াম কেমনি রুল প্লে করে, সার্কুলেমা, যে এই জন্যই বলছি যে এই টার্মোলজিগুলো যদি ক্লিয়ার না থাকে বুঝবো না। সার্কুলেমাটা কি, যে হলো মাসল ফাইবারের বা মায়োসাইটের যে ওই মেমব্রেন, আউটার মেমব্রেন, এটা ডিপোলারাইজেশন হয়, হাউ স্প্রেড টু ইন্টারনাল টিটিউবুল সিস্টেম, টিটিউবুলটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা ডিপোলারাইজেশনে হেল্প করবে। ক্যালসিয়াম ইজ রিলিজড ফ্রম এই যে সার্কুল প্লাজমিক রেটিকুলাম, এসআর মানে সার্কুল প্লাজমিক রেটিকুলাম, অ্যান্ড ফ্রম দ্য এক্সট্রা সেলুলার স্পেস ক্যালসিয়াম রিলিজ হইল কন্ট্রাকশন ফেজে। এটি কী হবে তখন, ক্যালসিয়াম আয়ন ইন্টারেক্টস উইথ কালমোডুলিন, যেটাকে আমরা বলি ট্রোপোনিন সি, ট্রোপোনিন সি, সি মানে এখানে কালমোডুলিন, মনে রাখবা কালমোডুলিন একটা প্রোটিন, সেটা কি ট্রোপোনিন প্রোটিন, বলছিলাম যে ট্রোপোনিন প্রোটিনের তিনটা ফর্ম আছে, ট্রোপোনিন টি, ট্রোপোনিন সি আর ট্রোপোনিন আই। এই যখন ইন্টারেক্ট করবে ক্যালসিয়াম আয়নটা কোথেকে আসলো, এসআর থেকে, এসআরটা কি সার্কুলেশন রেটিকুলাম অফ মাসল,
এক্সট্রা সেলুলার স্পেস থেকে আসলো, এটা এটা কিন্তু এক্সট্রা সেলুলার স্পেস মানে কভারিং, আউটার কভারিং এ থাকে। ক্যালসিয়াম আয়ন ইন্টারঅ্যাক্টস উইথ কালমোডুলিন মানে টিপিসি, টিপিসি মানে ট্রোপোনিন সি, ট্রোপোনিন সি এর আরেকটা নাম হলো কালমোডুলিন, এর সাথে ইন্টারঅ্যাক্ট হলো, তারপরে কি হয় মায়োসিন লাইট চেইন, মায়োসিনের যে লাইট চেইন আছে, লাইট চেইন মায়োসিন ইন্টারঅ্যাক্ট উইথ টিপিসি অ্যান্ড মায়োসিন লাইট চেইন কাইনেজ টু অ্যাক্টিভেট মায়োসিন, মানে আনকভারিং অফ মায়োসিন বাইন্ডিং সাইট, মায়োসিনের বাইন্ডিং সাইট কোনটা, হেড, অ্যাক্টিভেটেড কালমোন, যখন কালমোডুলিন অ্যাক্টিভেটেড হলো ইট অ্যাক্টিভেটস দ্য মায়োসিন, মায়োসিন এটিপিএস যেটাকে কাইনেজও বলে, এটা এটা অ্যাক্টিভেট করে, অ্যাক্টিভেটেড কাইনেজ তখন কী করে, তাহলে কাইনেজটা কিন্তু এটা মনে রাখবে একটা প্রোটিন, এটা এটা মায়োসিনের একটা এটিপিএস, এটিপিএস এনজাইমার, এটিপিএস এটাকে এই এটিপিএস বা কাইনেজ এনজাইমকে কে অ্যাক্টিভেট করে, অ্যাক্টিভেটেড ওই যে কালমোডুলিন আছে সে অ্যাক্টিভেট করে, আর কালমোডুলিনকে অ্যাক্টিভেট করে হলো ক্যালসিয়াম আয়ন, তারপর অ্যাক্টিভেটেড কাইনেজ এটা ট্রান্সফার ফসফেট, এই ফসফেটকে ট্রান্সফার করে ফ্রম এটিপি টু মায়োসিন ক্রস ব্রিজেস, মানে এই ফসফরাসটা যখন তোমার মায়োসিনের ক্রস ব্রিজে চলে যাবে তখন কি হবে, এই ফসফোরিলেশন হবে, ক্রস ব্রিজ ইন্টারঅ্যাক্ট উইথ অ্যাক্টিন টু প্রোডিউস শর্টেনিং অর ইন কন্ট্রাকশন, দিজ আর দ্য মেকানিজম অফ কন্ট্রাকশন, এই ছটা ফেজ যদি বুঝো তাহলেই হবে কন্ট্রাকশনে যে কেমনে হইলো আর কি, এখানে ফসফরাস হাউ ফসফরাস প্লে রুল, ফসফরাসটা কোথেকে আসে, ফসফরাসটা আসে হলো এটিপি ভেঙে এডিপি এবং ফসফরাস হয় ইনঅর্গানিক ফসফরাস, এই ফসফোরিলেশনে কি হেল্প করে অ্যাক্টিভেটেড কাইনেজ, অ্যাক্টিভেটেড কাইনেজকে কী হেল্প করে কালমোডুলিন, কালমোডুলিনটা কি টিপিসি বা ট্রোপোনিন সি, ফসফোরিলেটেড ক্রস ব্রিজেস ইন্টারঅ্যাক্ট উইথ অ্যাক্টিন, অ্যাক্টিন টু প্রোডিউস শর্টেনিং বা কন্ট্রাকশন, এই মানে মাসল কন্ট্রাকশন ফেজগুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ ডিউরিং রিল্যাক্সেশন, রিল্যাক্সেশনের সময় সার্কোপ্লাজমিক ক্যালসিয়াম এটা রিডিউসড হয়, এটা পাম্প ব্যাক ইনটু সার্কোপ্লাজমিক রেটিকুলাম বাই এটিপি ড্রাইভেন ক্যালসিয়াম পাম্প, তারপরে ট্রোপোনিয়ান ট্রোপোমাইসিন ইনহেবিটস মায়োসিন হেড অ্যান্ড এফেক্টিভ ইন্টারঅ্যাকশন কভারিং অফ মায়োসিন বাইন্ডিং সাইট, এটা এফেক্টিভটা কোথায় থাকে, এটা হলো মায়োসিন বাইন্ডিং সাইটের কভারিং এর, অ্যান্ড ইন দ্য প্রেজেন্স অফ এটিপি দি মায়োসিন হেড ডিটাচেস ফ্রম দ্য এফেক্টিভ, এটা হলো রিল্যাক্সেশন ফেজে এই দুইটা জিনিস হয়, তাহলে কন্ট্রাকশন রিল্যাক্সেশনের, কন্ট্রাকশনের ছয়টা ফেজ, রিল্যাক্সেশনের দুইটা ফেজ, এটা ভালো করে মনে রাখবে। তো আজকে এরকম দিয়ে থাক না, আর আমি এই পাওয়ার পয়েন্টটা তোমাদেরকে আমি ইমেল করে দেই, ভালো করে গ্রোথ করো, জি স্যার, এটা যদি বুঝো তাহলে এই মাসলকের কন্ট্রাকশন রিল্যাক্সেশন এবং মাসলকের ভিতরে কি কি প্রোটিন আছে এগুলো ভালো করে বুঝবো, ঠিক আছে, জি স্যার।